মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়, ইউক্রেন যুদ্ধ সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ঘটনার মাঝে এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কণ্ঠে ভারতের প্রশংসা। রাশিয়ার সোচিতে ভালদাই ডিসকাশন ক্লাবে ভাষণ দিচ্ছিলেন রুশ প্রেসিডেন্ট। সেখানেই প্লেনারি সেশনের মঞ্চ থেকে পুতিন বলেন, বাকি দেশকে ছাপিয়ে এগিয়ে চলেছে ভারত। অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের এই উন্নয়ন দেখে ঈর্ষায়িত অনেক দেশই। তিনি বলেন, গ্লোবাল সুপার পাওয়ারের তালিকায় ভারতের নাম থাকা উচিত। ভারত ও রাশিয়ার মধ্যে আস্থা ও বিশ্বাস নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে চলেছে। পুতিন তার বক্তব্যে দাবি করেন, ভারতের দ্রুততর গতিতে উন্নয়নের সম্ভাবনা রয়েছে। ভারতকে মহান দেশ আখ্যা দিয়ে পুতিন বলেছেন, আমরা ভারতের সঙ্গে সব দিক দিয়ে সম্পর্ক গড়ে তুলছি। ভারত একটি মহান দেশ, এখন জনসংখ্যার দিক থেকে বৃহত্তম। পুতিন এই বক্তব্যের পর রাজনৈতিক বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে আসছে, সুপার পাওয়ারদের তালিকায় ভারতকে যুক্ত করতে চাইছে রাশিয়া। প্রায় 150 কোটি জনতা নিয়ে বিশ্বে এই দেশ সব অর্থনীতির মাঝে দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। ভারতের প্রাচীন সংস্কৃতিরও প্রভাব পড়ছে অন্যান্য দেশে। কূটনৈতিক চাল উস্কে পুতিন বলেন, কোথায় এবং কোন গতিতে আমাদের সম্পর্ক গড়ে উঠবে সে সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি আজকের বাস্তবতার অবস্থার ওপর নির্ভর করছে। আমাদের সহযোগিতার পরিমাণ প্রতি বছর বহুগুণ বৃদ্ধি পাচ্ছে, এখানেই শেষ নয়। ভারতের প্রতিরক্ষায় রুশ হাতিয়ার ব্যবহৃত হওয়া নিয়েও পুতিন বক্তব্য রাখেন। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ভারতীয় সেনায় কত ধরনের রাশিয়ান সামরিক সরঞ্জাম রয়েছে তা দেখুন। এই সম্পর্কের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বিশ্বাস আছে। আমরা শুধু ভারতের কাছে আমাদের অস্ত্র বিক্রি করি না, আমরা তাদের যৌথভাবে ডিজাইন করি। ভারত ও রাশিয়ার বন্ধুত্বের অন্যতম ভিত্তি হলো প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা। এই বিষয়ে আরও জোর দিয়ে পুতিন বলেন, দেখুন, ভারতীয় সেনায় কত ধরনের রাশিয়ার সামরিক অস্ত্রের ব্যবহার করা হচ্ছে, এটা আমাদের পারস্পরিক সম্পর্কের বিশ্বাসের প্রমাণ। ভারতের প্রতিরক্ষায় রুশ অস্ত্র ব্যবহার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে পুতিন উত্থাপন করেন ব্রহ্মোস মিসাইলের কথা। পুতিন সেই প্রসঙ্গে বলেন, প্রকৃতপক্ষে আমরা এটি তিন জায়গায় ব্যবহারের উপযোগী করে তুলেছি, আকাশে, সমুদ্রে এবং স্থলে। ভারতের নিরাপত্তার স্বার্থে পরিচালিত এই প্রকল্পগুলি সক্রিয় রয়েছে। পুতিনের সব বার্তায় এটা সকলেরই জানা যে এই ইস্যুতে কারোর কোনো সমস্যা নেই, তবে এই প্রকল্পগুলি পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতাকে উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে। এদিকে রাশিয়ার সঙ্গে চীনেরও সম্পর্ক ভালো। সত্য, ব্রিক্স সামিটের ফাঁকে রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রনেতারা বৈঠকে বসেন। ভারত চীন সম্পর্কে শীতলতার মাঝে এই বৈঠক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সেই সমীকরণ থেকেই পুতিন কার্যত মেনে নিয়েছেন যে ভারত ও চীনের সীমান্ত নিয়ে সংঘাত রয়েছে। তিনি বলেন, বুদ্ধিমান এবং যোগ্য ব্যক্তিরা যারা তাদের জাতির ভবিষ্যৎ মাথায় রাখেন তারা রাস্তা খুঁজছেন বোঝাপড়ার, আশা করি তা পারবেন। উল্লেখ্য, নাম না করে ব্রিক্সে নরেন্দ্র মোদী এবং সি জিনপিং এর বৈঠককেই উল্লেখ করেন পুতিন। পুতিন বহুবার ভারত ও প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন, যা চীনের জন্য উদ্বেগজনক, কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধে শান্তিদূত হওয়ার চেষ্টা করেছে বেইজিং। 12 দফা পরিকল্পনাও পেশ করেছিল, কিন্তু আলোচনা এগোতে পারেনি। অন্যদিকে পুতিন একবার বলেছিলেন যে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় ভারত বড় ভূমিকা নিতে পারে। দ্বিতীয় কারণ, চীনও বড় শক্তি হওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ভারত সকলের সমর্থন চায়। এখন যেহেতু পুতিন ভারতকে বড় শক্তি আখ্যায়িত করলেন, তা চীনের আতে ঘা লাগতে পারে। রাশিয়া কখনোই ভারতের স্বার্থ বিরোধী কিছু করেনি, সেটা পাকিস্তানের সঙ্গে 1971 সালের যুদ্ধ বা 1999 সালের কার্গিল যুদ্ধ। রাশিয়া প্রতিবারই ভারতকে সমর্থন করেছে। শুধু তাই নয়, সম্প্রতি রাশিয়ান কাজান শহরে ব্রিক শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। চীনের সহায়তায় পাকিস্তানও ব্রিক্সের সদস্য হতে চায়, কিন্তু ভারত অমৃত থাকায় তার স্বপ্ন পূরণ হয়নি। পুতিন যখন আবার ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন, তা পাকিস্তানের ক্ষতে নুন ছিটিয়ে দেওয়ার মতোই।